গৌরা পূর্ণিমা ফেস্টিভ্যাল 2024। এই অংশটাতেই অভিষেকের যেই মেন প্রক্রিয়া, প্রতি বছরই কিন্তু এইভাবেই সাজানো হয়ে থাকে। আমি দোল পূর্ণিমার জন্য স্পেশাল ইভেন্ট, তাই বিষ্ণুদেব ভোলেনাথ সকলে কিন্তু রয়েছে। ওপরটা এরকম করে সাজানো, এক মাসও হয়নি আমি মায়াপুরে এসেছি, মানে জাস্ট কিছুদিন আগেই এসেছিলাম নতুন মন্দিরের যেদিনকারে খুললো আর কি, দ্বার তার আগের দিনকারে, তার মানে তার কিছুদিন বাদে আবারও আজকে চলে আসলাম মায়াপুরে। কারণ মায়াপুরে যে দোল উৎসব, মানে ইসকন মন্দিরের দোল উৎসব, সেটা কিন্তু বেশ সুন্দরভাবে পালিত হয়। রাস্তায় প্রচুর মানুষের ভিড়, মানে আশেপাশেই দেখতে পাচ্ছ প্রচুর মানুষ। আর আমার পিছনেই রয়েছে শ্রী চৈতন্যর গৌড়ীয় মঠ, সেই গৌড়ীয় মঠের ভিতরটাতে যাব। প্রতিবারই গিয়ে থাকি এখানে, খুব সুন্দর করে সাজা এটা। মায়াপুর মন্দিরে আসতেই এই বড় গৌড়ীয় মঠটা পড়ে, এখনও প্রচুর মানুষজন আসছেন। তো ভিতরে মানে এই যে সামনের অংশটাতে এবং ফুল দিয়ে সাজানো গোছানো, আজকে এখান থেকে আসার পথে মানে সত্যি এই যে ভিড়কে উপেক্ষা করে আসা, যে কোনো ইভেন্টেই মায়াপুরে প্রচুর পরিমাণে ভিড়টা হয়, মানে সেটা শুধুমাত্র যে দোল উৎসবের সময় সেটা নয়, কিন্তু মানে রাস উৎসবের সময়, দোল উৎসবের সময় ভিতরটা দেখছি আমি, একটুখানি দেখাই। দেখো ওপরটা এরকম করে সাজানো, মানে এটা রাত্রিবেলাতে যখন লাইটগুলো জ্বলবে তখন আরও বেশি ভালো লাগবে পুরো এই জায়গাটা। এই জায়গাটাতে এখনও আন্ডার কনস্ট্রাকশন এই অংশটা, আর একটুখানি সারাউন্ডিংস জায়গাগুলো যদি আমি দেখাই তোমাদের, তাহলে ঠিক এইভাবে জগন্নাথদেবকে দেখা যাচ্ছে। এই মানে অংশগুলো ঠিক এরকম করে সাজানো গোছানো, এবং সামনে এই লাইফ চলছে। এখান থেকে মানুষজন এই মঠের ভিতরের অংশটা প্রবেশ করছে। আমি এখানে দেখতে পাচ্ছি বিষ্ণুদেব ভোলেনাথ সকলে কিন্তু রয়েছে এই এই অংশগুলোতে। এত সুন্দর করে মানে এই মূর্তিগুলো এখানে করা এই দেওয়ালের ওপরে। আর এই যে আন্ডার কনস্ট্রাকশন যে মন্দিরটা হচ্ছে, অনেকটা পদ্ম ফুলের মতো আমি দেখতে পাচ্ছি, এরকম পাপড়ি মতো। এই সামনেই তো মায়াপুরের মন্দিরটা, ঠিক এটা যখন তৈরি হয়ে যাবে ঠিক এমনটা লাগবে দেখতে। দোলযাত্রা 2024-এ মানে থিক থেকে ভিড়, গতবারের থেকেও মনে হয় বেশি ভিড়। চলে এসে একদম মন্দিরের একদম সামনের অংশটাতে দেখা যাচ্ছে মন্দিরটা। এখন ওই চারটে বাজতে যায়, দুপুর চারটে বাজতে যায়। শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের যে প্রধান দ্বার, সে প্রধান দ্বার হচ্ছে এটা। সবসময়ের জন্যই একটা অনাবিল আনন্দ থাকে যখনই আমি প্রবেশ করি এখানে, 24/7 হরিনাম সংকীর্তন হয়ে থাকে। শিলা প্রভুপাদজির যে সমাধি মন্দির, সে সমাধি মন্দিরের দিকে যাচ্ছি। যাওয়ার আগেই এরকম একটা ঝর্ণা রয়েছে, একটা জলাশয় রয়েছে, খুব সুন্দর একটা জায়গা। এখানে আমি আগেও এসেছি, তোমরাও এসছো, এই এখন এই অবস্থা এখানে মানুষজনের। আমি বেশ কিছুদিন আগে যেহেতু এসেছিলাম নতুন মন্দির দেখিয়েছিলাম, কিন্তু আজকে দেখতে পাচ্ছি এখান থেকেই দেখাই, নতুন মন্দিরে কিন্তু আজকে এখান থেকে ঢুকতে দিচ্ছে না, আমি সেটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, পুরোপুরি ফাঁকা রয়েছে, হয়তো এই দোল পূর্ণিমার জন্য স্পেশাল ইভেন্ট, তাই জন্য ঢুকতে দিচ্ছে না হয়তো। তখন যখন দিচ্ছিল আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ইন্টেরিয়রটা কেমন। এখান থেকে না ফুল ফেস আমি যদি একটু ওপর করি বেশ ভাল লাগবে, এই হচ্ছে ব্যাপারটা। এই যে গোশালা থেকে আসা গরুর গাড়ি, এটা অনেকে চড়ছে। আর দোলের দিন তো প্রচুর ভিড়ভাড়টা, কারণ অনেক বাচ্চা কুচ্ছে, অনেকে নতুন নতুন দেখছে আর কি, যেহেতু ব্যাপারটা দেশ থেকে বিদেশ থেকে প্রচুর মানুষজন এসছেন যেহেতু আজকে। মায়াপুর নিয়ে আমার লাস্ট ভিডিওটা যারা দেখেননি তাদের জন্য আরও একবার দেখিয়ে দিই আমি আর কি, যে এই পৃথিবীর যে সব থেকে বড় বৈদিক টেম্পল, সেটা যে নির্মাণ কার্য এখনও তো শেষ হয়নি, সেই ব্লগটা আপনারা দেখতে পারেন। এখানে তো জাস্ট আমি এই বাইরের অংশটা দেখেই মানে তাজ্জব হয়ে যাওয়ার মতো ঘটনা, এতটা বড়। দোলের জন্য যে স্পেশাল ইভেন্ট, মানে যে কীর্তন, সেই কীর্তন অলরেডি মানে বিকেল হয়ে গেছে, সেই কীর্তন শুরু হয়ে গিয়েছে। আমি একটুখানি সামনে গিয়ে দেখাই, প্রচুর মানুষের ভিড়, তারা দেখছেন এদিক থেকে আসেন, এদিক থেকে আসেন, প্রচুর মানুষ। Bye.
মায়াপুরে মানুষ দোল উৎসবে বারবার আসে। প্রত্যেকটি উৎসব যেন এখানে সুন্দরভাবে পালিত হয়। আর এই দোল উৎসবের রঙিন যে পরিবেশ, রঙের উৎসবের রঙিন পরিবেশ, সেটাই যেন আবারও দেখা যাচ্ছে। কচি কাঁচা থেকে শুরু করে বয়স্ক মানুষ সকলে রয়েছেন, পার্টিসিপেট করেছেন সকলে। সংকীর্তন করছিল, আমার তো দারুণ লাগে, চাচ অ্যামেজিং একটা পরিবেশ সেটা কিন্তু তৈরি হয়। আমি এখন নতুন মন্দিরের ঠিক সামনেই, যে পুরনো মন্দির তার সামনে চলে এসেছি। এখানে এই প্রভুরা রয়েছেন এবং এই যে দেখতে পাচ্ছ রথ, এই রথ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু টেনে যেখানে অভিষেক করানো হয় ঠাকুরের সেখানে নিয়ে যাওয়া হবে। এই হলো সেই সাজানো রথ, এই সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, তো আর কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাওয়া হবে। কি সুন্দর করে দেখো লাগছে, এখানে খুব দারুণ লাগছে দেখতে। আর প্রতি বছরই কিন্তু এইভাবেই সাজানো হয়ে থাকে, আমি গতবারও যখন এসেছিলাম এইভাবেই সাজানো ছিল আর কি। রথ যেটা পুরোপুরি কিন্তু কাঠের, আর এইখানে এই রথ করেই কিন্তু ঠাকুর ওই মাঠে যেখানে অভিষেক হয় সেখানে যাবেন। আর রাইট নাও সেই জায়গাটাতে চলে এসেছি ফাইনালি যেখানে ভগবানের অভিষেক হয়, এই সেই মাঠ। পিছনে দেখতে পাচ্ছ বিশাল বড় গ্রাউন্ড। একটা জিনিস আমি এখানে যেটা লক্ষ্য করলাম, এবার কিন্তু ঢেকে দেওয়া হয়েছে, এই পুরো আবরণের মধ্যে প্রোগ্রামটা হবে। গত বছরও যখন এসেছিলাম তখন মনে হয় এত মানুষজন আমি দেখিনি, এবছর যেমনটা এত মানুষজন। ওপরে লেখা রয়েছে গৌরা পূর্ণিমা ফেস্টিভ্যাল 2024, ঠিক আছে। এই গৌর পূর্ণিমাটা এই দোল উৎসবের সময়তেই পালিত হয়। অনেক মানুষজনের এখানে একসাথে, মানে মানে এই টোটাল এই আবরণটার মধ্যে, প্যান্ডেলটার মধ্যে একসাথে অনেক মানুষজনই থাকবে আর কি। এটা মোটামুটি সন্ধ্যাবেলাতে শুরু হয়। আমরা সবাই জানি যে পৃথিবীতে যত ইসকনের কেন্দ্র রয়েছে তার মধ্যে সবথেকে প্রধান যে কেন্দ্র সেটা কিন্তু মায়াপুর ইসকনের কেন্দ্র, যার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন এখানে এসে থাকেন। প্রত্যেকটি মানে এখানে ইভেন্টে মানুষজনের ভিড় লক্ষ্য করা যায়, এমনি সময়তেও মানুষজন এসে থাকেন। ঠিক এই মাঠটার অপোজিটেই যে নতুন চন্দ্রোদয় মন্দির, সেই মন্দির রয়েছে। মানে আর কিছুক্ষণের মধ্যে সূর্য অস্তাচলে চলে যাবে, তার আগে এই মন্দির
আর সাথে সাথে এই সুন্দর মনোরম পরিবেশ দুটো মিলে একদম একাকার হয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে। এই ফাঁকা জায়গাগুলো আর কিছুক্ষণের মধ্যে আরও ভরে যাবে। জায়ান্ট স্ক্রিন রয়েছে, একদম লাইভ দেখানো হচ্ছে কিছু কিছু সময়। এই যে এই মুহূর্তে লাইভ দেখানো হচ্ছে, দেখো ড্রোন উঠছে, ড্রোন শটের মাধ্যমে একদম লাইভ দেখানো হচ্ছে। ফাইনালি সেই অসাধারণ সুন্দর মুহূর্ত, ঠাকুর আসছেন তার নিজ স্থানে। কত মানুষজন দেখতে পাচ্ছ, কত প্রভুরা রয়েছেন এখানে, আর একদম পিছনে রয়েছে রথ। একদিকে লাইভ হরিনাম সংকীর্তন, আর একদিকে এই টোটাল এই প্রোগ্রাম, মানে গৌড় পূর্ণিমার এই প্রোগ্রাম। দুজন দাঁড়িয়ে রয়েছেন দুই দিকে, এবং এই রথের পরে আরো একটি এখানে মানে জায়গা আছে যেখানে সকলে কিন্তু সমস্ত প্রভুরা যাচ্ছেন এবং ঠাকুরও রয়েছে এখানে। এই আরও একটি রথ, প্রত্যেকটি রথ এরকম ফুল দিয়ে সুন্দর করে সাজানো। সাধারণ মানুষ, সে সাধারণ মানুষ এই হরিনাম সংকীর্তন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন, এবং সাথে সাথে আরও একটি রথ যেখানে ঠাকুর রয়েছে। অগণিত মানুষ, মানে এবছর মানে সব থেকে ভিড়টা বেশি হয়েছে। কি সুবিশাল এরিয়া নিয়ে এই অভিষেকটা সম্পন্ন হয়, মানে পুরো মাঠটা জুড়েই আর কি। আমি একটুখানি সামনে এসেছি, এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি তোমাদের যে পর্বটা চলছে। এই যে সকলে যারা আসলেন আর কি, ওই ওপরে স্টেজের ওপরে দেখতে পাচ্ছ, এই অংশটাতেই অভিষেকের যেই মেন প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা হবে আর কি। এই দিকের অংশটা এবং এই যে মেন যে মেন যে মানে স্টেজটা, সেটা কিন্তু এই মাঝখানের স্টেজটা। স্টেজের একদম সামনে চলে আসলো রথ, আর রথে রয়েছেন ভগবান। সবার ঘরে ঘরে এই গ্রন্থ পৌঁছে যাবে এই প্যান্ডেল থেকে অভিষেক শুরু হওয়ার আগে। হচ্ছেন সেই ভক্ত যারা প্রতিদিন অনেক এই চৈতন্য। বিগত বছরের মতো এবছরও আমি দেখলাম মায়াপুর ইস্কনের এই দোল যাত্রা উৎসব কিভাবে টোটালটা পালিত হয়, সেটা আমি দেখলাম এবং আমার মাধ্যমে আপনারা দেখলেন, তোমরা দেখলে এই গৌড় পূর্ণিমা উৎসব। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানালে আমি, আমার ভালো লাগবে, মানে প্রত্যেকের এক একটা ফিডব্যাক আমার বেশ ভালো লাগে। মায়াপুর বা নদিয়া জেলা থেকে, নদিয়া মানে অল নদিয়া জেলা থেকে কারা কারা দেখছেন আমাকে কমেন্ট করে জানালে বুঝে যাবো যে আপনারই এলাকায় এই সুন্দর ইস্কনের মন্দির রয়েছে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকবেন সবাই।